নজর রাখবো পরবর্তী সংবাদে। বুধবার সন্ধ্যায় বিকশিত ভারত সংকল্প যাত্রার ক্ষেত্রে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বিজেপি কার্যালয়ে, দলীয় কার্যালয়ে আজকের আয়োজন। বিকশিত ভারত মোদী কি গ্যারেন্টি, এর অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে বিকশিত ভারত সংকল্প যাত্রার জন্য পরামর্শ সরাসরি পাঠান শীর্ষ কর্মসূচি অনুষ্ঠানকে কেন্দ্র করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ছিলেন সহ সভাপতি অশোক সিনহা, মহিলা সভানেত্রী মিমি মজুমদার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। তবে বিকশিত ভারত মোদী কি গ্যারেন্টি, এই যে স্লোগান রয়েছে বা এই যে পোস্টার, সেই পোস্টারকে সামনে রেখে সকলের মতামত জানানোর জন্যই এই বিশেষ আয়োজন আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে। কি বক্তব্য উঠে এসেছে আজকের কর্মসূচিকে ঘিরে শুনুন। ভারত মোদী কি গ্যারান্টি, অর্থাৎ আমাদের ভারতবর্ষ যে বিকশিত জায়গায় পৌঁছাচ্ছে এবং তার যে গ্যারান্টি, সেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সবাই জানি যে আগামী এক দুদিনের মধ্যেই হয়তো আমাদের লোকসভা ইলেকশন ডিক্লেয়ার ঘোষণা হবে। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছে যে এই যে মোদীজির যে বিকশিত ভারতে মানুষ কি চায়, তার গ্যারান্টি মোদীজি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এবং তার জন্য মানুষ যে চায়, তার জন্য এই সুজাও পেটি আমাদের এই কর্মসূচি একটা নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এবং আপনারা জানেন আজকে থেকে প্রায় চার দিন আগে আমরা আমাদের টাউন হল থেকে আমরা চারটি এলইডি ভ্যান সারা রাজ্যে আমরা এই সুজাও পেটি কালেকশন করার জন্য, মানুষের মতামত কালেকশন করার জন্য আমরা সেখান থেকে সেদিন যাত্রা শুরু করি। তো তারই অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন সমূহকে নিয়ে আমরা বৈঠক করছি, যেরকম ট্রেড সেল, ইন্টেলেকচুয়াল সেল, লিগাল সেল, ডক্টর সেল, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা, মত বিনিময় করা এবং তারা এই ভারতবর্ষকে কিভাবে দেখতে চাইছে, তার যে প্রস্তাবনা সেটা এই সুজাও পেটির মাধ্যমে, এই সাজেশন বক্সের মাধ্যমে নেওয়ার জন্য এবং আগামী যে ভিশন ডকুমেন্ট তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মোদীজির, তো সেখানে আমাদের এই সুচিন্তিত মতামত যাতে প্রকাশ হয় তার জন্য আমাদের এই প্রচার অভিযান শুরু হয়েছে। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতির বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান বিশেষভাবে রাজ্যের বুকে দেখা গিয়েছিল, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রদক্ষিণ করেছিল এই ভ্যান। এবং এই ভ্যানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক দিকগুলি রয়েছে সেই দিকগুলোকে তুলে ধরা হয়, প্রচার করা হয় এই ন বছরের শাসনকালে। ঠিক তার পাশাপাশি এবার এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হলো, যেখানে প্রধানমন্ত্রীর সময়কালে কি কি উন্নয়ন হয়েছে তা চিঠির মাধ্যমে আপনি চাইলে লিখে জানাতে পারবেন, সেই উদ্দেশ্যে এই বিশেষ আয়োজন আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো। ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।